এই যে এটা হচ্ছে 80 টাকা, এটা হচ্ছে লুসাই গ্রাম। তো লুসাই গ্রামে ডুবে গেলাম এখন। তো লুসাই গ্রাম ডোবার পর আবার অন্যরকম ফিল। এটা হচ্ছে মাথা পাবেন আপনারা। আচ্ছা, মাথাটা কিসের? শিয়াব ভাই নোজ কখনোই না। এটা হচ্ছে যত শিয়ালের মাথা হতে পারে। ও না, এটা হচ্ছে একটা প্রাণী আছে, ওই প্রাণীর এই মাথা। ওটা কি জানি একটা, ওই যে দাঁত এই পাশ দিয়ে বের হওয়া, শুকুরের মাথা। আই নো, রাইট, হতে পারে, হতে পারে না। আপনারা যারা লুসাই গ্রাম আসবেন 30 টাকা দিয়ে ডোবার পর ঠিক এখানে চলে আসবেন। আর এই যে একটা ডাইনি আছে আমার সামনে, ডাইনি দেখবেন, ডাইনি কিন্তু আবার ফ্রি নয়, এখানে কাটাল আছে। পলিটা তুলে ফেলো, দেখি এই দেখো গোলা আসতেছে না, আমার ক্যামেরা তো এরকম না। আমি তুলে নি, তুমি তুলে ফেলো, ধরো নেন। আচ্ছা, এখানে কেউ যদি কলা কিনে তাহলে এভাবে টাকা দিতে হয়। এই যে দেখেন ভাইয়া, টাকাটা দিবেন কোথায়? বক্স কোথায়? এখানে দামটা তো দেয়া নাই, এখানে দাম দেয়া নাই। হ্যাঁ, দাম দেয়া নাই, আমরা রেগুলার যে দামে খাই ওই দাম হিসাব করে দিয়ে যাব। তারপরও একটা প্রাইস মনে হয় আছে না? তো 6টা লাগবে না? কলার প্রাইস তো অবশ্যই দেয়া আছে। কোথায় দেখেন কলার দাম কোথায়? ওইদিকে এখন যাবো না, এত ব্যস্ত হইলে তুমি একা একা যাও, পুকুর ধরুক কামড়াবে। এই দেখেন সাজেকের ভিউ, নুসাই গ্রামটা অনেক সুন্দর। মানে সেলম্যান ছাড়া আমরা দোকান থেকে কলা কিনছি, দোকানদার ছাড়া দোকান। এখন নেন, দুইটা নেন আপনার। সবাই কলা খাচ্ছে, কিন্তু কলা খেয়ে কত টাকা দিয়েছে কেউ জানে না। এই হ্যালো, এটা হচ্ছে এখান থেকে সবাই, এখানে ঐতিহ্য, মানে লুসাইরা কিভাবে থাকতো তাদের একটা ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশন এরিয়া। এভাবে এরা থাকতো আর কি। হারিকেন মাছাং উমা, এটা দুর্বল। এখানে হচ্ছে যে সাজেকে নুসাই গ্রাম থেকে যে ভিউটা পাওয়া যায়, খুব সুন্দর একটা ভিউ আছে এখানে। ওয়াও, যে নিচে সবাই চলে গেছে। ভাবি পাহাড়ের ভিউটা দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ। এই যে নিচে গেছে ভাবিরা। শিয়াব ভাবি, আগে পাশের দিকে আসি। এই বাসায় তাঁত শিল্প, ডগিটা আবারও এখানে চলে আসছে। এইটা কিন্তু রিসোর্ট, নয়তো পাশে গেলাম।
বাই ওটা কামড় দেবে না তো লুসাইদের সংস্কৃতি তুলে ধরা হয়েছে হচ্ছে মাস্টার বেডরুম এভাবে এরা রান্না করে খাইতো আর কি এভাবে থাকতো লুসাইদের ঐতিহ্য এটা হচ্ছে একটা দোকান লাইব্রেরি এইটা হচ্ছে যেভাবে এরা মানে মানুষ মানে এখানে বারবিকিউয়ের সিস্টেম আর কি বারবিকিউ করতো আর কি এখানে এই যে আগে এদের আট করে রেখে দিছে এখানে সব কিছু লেখা আছে আর হচ্ছে ডগি পেছনে আসতে ও বাবু এটা হচ্ছে বুক ময়লা ফ্লোর আবর্জনা হারিকেন দেখেছি আমি এটা হচ্ছে দোকান 15 টাকা লুসি 20 টাকা 30 টাকা মোজো এখানে দেখেন আপনারা এখান থেকে রেট দেখবেন রেট দেখে নেবেন নেওয়ার পর এখানে ফেলাই দিবেন মানে এখানে রাখতে হবে টাকা তো অনেক সুন্দর পরিবেশ এই যে জাম্বুরা আছে হারিকেন গ্রামের ঐতিহ্য আরে জাম্বুরা ওইটা হারিকেন হচ্ছে এটা এটা হচ্ছে তেল দিয়ে জ্বলে অবশ্য আমার বাসায়ও ছিল আমরা তো জানতাম এটি ভিজ দিয়ে জ্বলে হ ভাই এটা হচ্ছে ডাস্টবিন আসলে আপনারা কেউ হারিকেন চোখে দেখেনি আমরা এখানে বসবো আমার জনগণ বসবে আর আমি এখানে অভিনয় করব খুব সুন্দর একটা ভিডিও চলতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন অভিনয় আসতেছেন এমআর হীরা আমি লাইভে আছি অসুবিধা নাই আপনি একটা পারফরমেন্স দেন ভিডিও হচ্ছে আমি একটা গান ছাড়ো আমার গ্যালারিতে 10 টাকা দেন ভাই এই ভাই একটু প্যাকেটটা দেন কই এটা কি এটা কি বসেন না কেন আমরা বসি সুন্দর গ্যালারি আছে আমাদের আসি আগে ভাবি अनाउंस করেন আপনি বসো 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 না ওটা দরকার নাই ওটা দরকার নাই তুমি ভিডিও স্টার্ট করো একটা গান ছাড়ো না কেউ আচ্ছা নেন শুরু করেন ঠিক আছে এখন আসতেছেন এমআর হীরা একটা ছোট জাতিকে অভিনয় করবেন হীরা আব্দুল কালাম জব্বার কুদ্দুস তোরা কই রে এ যা আছে নিয়া তাড়াতাড়ি এ লাঠি নিয়া লাঠি কিসের জন্য কিন্তু কেন কার কারণ কি আজকে কোমর ভাঙি ভাই এত বড় সাহস আমার এলাকায় হচ্ছে আপনি কোন এলাকায় আছেন জানেন এটা কোন এলাকা রুমিয়া অভিনয়ের মাঝে যদি এরকম করে কেউ আমাকে ডিস্টার্ব করে তাহলে কি আমি অভিনয় করতে পারবো আপনি জাম্বুরা হারিকানটা জ্বালান ভাই আপনারা বলেন তো বিচার দেন একটা বিচার দিলাম আমি জনগণের কাছে বিএনপি এটা নেতা ছিল নাকি আল্লাহ তোমার কিছু বিচার দিলাম ওই টাইমে ঠাটা পড়ুক ঠাটা পড়ুক ঠাটা ঠাটা পড়ুক এখন অভিনয় শেষ করলাম না শেষ হয় না আরেকটু ভাই একটা টিকটক একটা গান চলুক একটা গান ছাড়েন না কেউ ভাবি একটা গান ছাড়েন না বিয়ে কি যে মজা রে ভাই শুধু খাও না আর খাও শুধুই খাও বিয়েতে কত মজা শেষ করে দিলাম দর্শকরা
এই রাস্তাটা গেছে কোথায়? কোথায় গেছে? হাই মেকে ঢাকা সাজেক, সবাই ভালো আছে জানি, আমিও ভালো আছি। এটা হচ্ছে সাজেক এই দিক সাইডটা, এটা হচ্ছে এই সাইডটা, অনেক সুন্দর। তো লুসাই গ্রামে আসার পর আমার অনুভূতি, তারপর আমার যাত্রাপালা, সরি আমার যাত্রাপালা না, আমার পারফরমেন্স কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। আরও আমি অনেক পারফরমেন্স জানি, কিন্তু একটু লজ্জা পাই তো, নতুন মানুষ সবাই, আমরা ছেলেরা হইলে ভালো হইতো আর কি। সমস্যা নেই, নেক্সট টাইম যখন করতে ধরবো না, লজ্জাটা বাড়ির থেকে আসবো, তারপর করব, ঠিক আছে? ওকে, আমি আবার লজ্জাপতি গাছের মতো, আমার একটু লজ্জা বেশি, তো রেখে দিলাম, ভালো থাকেন সবাই।